सो ये गाइज वेलकाम टू माई न्यू ब्लग। तो आज हमें देखते जाच्छी किसमिस मुविटा। तो अनेक दिन धरे इच्छा छिलो जे एरम भावे मुविटा देखते जाबो आर कि टाइम होये उठछिलो ना, प्रोजेक्ट प्रैक्टिकल एइसबेर जोन्य सानडेओ देखते जेते पारिनि। बोलते गेले किसमिसटा होच्छे आमार जीवनेर फार्स्ट बेंगली मुवि जेटा आमि सिनेमा हले देखते जाच्छी। तो देखा जाक किरकम कि एक्सपिरियेंस हय। তো এখন আমি যাচ্ছি আমাদের কলেজ নেহরু ইউনিভার্সিটি থেকে বেহালাতে সিনেমা দেখতে আর কি। বেহালার যে অজন্তা সিনেমা হল আছে ওইখানে, তো বাসের জন্য ওয়েট করছি, দেখা যাক। আর আজ হচ্ছে ছুটি এই কারণে, কারণ আজকে হচ্ছে ঈদ। আর সবাইকে আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক, সবাই ঈদের দিনটা খুব ভালো হয়ে কাটুক। আজকে ছুটির দিনে বাসটা হয়তো কম চলতে পারে, ওই জন্য আমি এখনই বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 12:02। তো দেখা যাক কখন কি আসে। বাসের জন্য ওয়েট করে যাচ্ছি, বাস এখনও পর্যন্ত দেখতে পাইনি। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে মনটা একদম কি বলবো মানে ভালো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কেননা 9:30-9:30 সময় করে এবার ছুটির দিন যেহেতু 9:30-9:30 উঠা হয়েছে আর কি। তো মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই মুহূর্তে রোদটা অনেক কম আছে, মেঘলা করে আছে, বৃষ্টি হবে, যাই হোক বুঝতে পারছি। বেশ মানে একদম মনটা একদম ফুরফুরে হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুভি দেখতে, আর মজাই আলাদা। আর হ্যাঁ, আমি অবভিয়াসলি আমি একা মুভিটা দেখতে যাচ্ছি, সব বন্ধুরা এখন বাড়ি গেছে, কিছু করার নেই, একাই সম্বল ভাই, কিছু করার নেই, সিঙ্গেল মানুষ কি আর করা যাবে, খুবই কষ্টে জীবন কাটাচ্ছি, কিছু করার নেই। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, কিছু করার নেই, চলো মুভিটা দেখে নেওয়া যাক। তো ফাইনালি আমি তারাতলা এখন পৌঁছে গেছি আর কি, যেখানে অজন্তা সিনেমা হল আছে। তো আজকে রাস্তা ফাঁকা ছিল আজকে ছুটির দিন বলে, তো বাসটা অনেক তাড়াতাড়ি প্রায় এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার কাছাকাছি ঢুকিয়ে দিয়েছে এরমভাবে তারাতলা। আর আমার শো হচ্ছে 3:15, দেখা যাক কখন কী হয়, ওয়েট করতে হবে এখনও 1.5 ঘন্টার কাছাকাছি। বাপরে, তো এবার অনেকক্ষণ বাকি আছে, ভাবছি একটু তারাতলা জায়গাটা একটু ঘুরে দেখি কেমন কী লাগছে। ভালো লাগে, বেশ একা একা আসবো, ঘুরবো ফিরবো, দেখবো বিভিন্ন জায়গা ডিসকভার করবো, এর মজাই আলাদা, বুঝতে পারলে তো। তো ব্যাপারটা হচ্ছে যে 29 এপ্রিল দেবের আমাদের দেবদার কিসমিস মুভি আর আমাদের জিতদার রাবণ মুভিটা বেরিয়েছে। তো কিসমিস মুভিটা দেখতে আসার সুযোগ হলো, এরপর ইচ্ছা আছে রাবণ মুভিটা দেখতে যাওয়ার, কিন্তু দেখা যাক কবে কি আবার ছুটি পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে অজন্তা সিনেমা হলটা, এটা হচ্ছে তারাতরা যে মেট্রো স্টেশন আছে এর পাশেই। এই মেট্রো স্টেশনটা এখন তৈরি হচ্ছে, মনে হয় দুর্গাপুজো পর্যন্ত শুরু হয়ে যায় বলছিল। তো এই সাইডের মেট্রোগুলো জানি না কতদিনে কী হবে। ফাইনালি 3:15 শো, আর অলরেডি ভিড় ওটা আরম্ভ করে দিয়েছে। তো এখন ইন্টারভেল হচ্ছে কিসমিসের। তো ফার্স্ট হাফটা যা দেখলাম মানে খুব মিষ্টি সুইট ওয়েতে একটা যাচ্ছে আর কি, কীভাবে মানে তার ফিলিংসটাকে এক্সপ্রেস করলো এইখানে টিন টিন আর কি, মানে আমাদের দেবদার কীভাবে ফিলিংসটা এক্সপ্রেস করেছে সেটা দেখলো। বাবা ছেলের ভালো বন্ডিং এখানে দেখানো হয়েছে, ওইখানটা আমি হালকা ইমোশনাল হয়ে গেছিলাম। তা আর মুভিটাতে এত সুন্দর সুন্দর কমেডি সব যে ডাইরেকশনগুলো আছে, মানে বলতে গেলে যে যে মুভমেন্টে কমেডিগুলো হচ্ছে, কথাবার্তাগুলো মানে জাস্ট ইভেন সিনেমা যারা বাকিটা যারা সিনেমা দেখছে গম গম করছে আর কি হাসতে হাসতে। তো সবাই বেরোচ্ছে এখন মুভিটা দেখার পর, হ্যাপি ফেস সব, বেশিরভাগ মোস্ট অফ দ্য পিপল বলতে গেলে। আর আমি অনেকদিন পর, সিরিয়াসলি আমি অনেকদিন পর বাংলা মুভি দেখছি। ইভেন মোবাইলে আমি আগে দেখতাম বাট বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমি টিভিতেও দেখতাম অনেক ছোটোবেলায়, তারপর আমি দেখা হয়ে ওঠেনি, বাট সিনেমা হলে দেখলাম। মানে সম্পর্ক ভালোবাসা এইসব নিয়ে বোঝায় মানুষের প্রতি, মানুষের সম্পর্ক এইটা বোঝানোর জন্য টোটালি মুভিটা জাস্ট দারুণ দারুণ।
সত্যি মুভিটা এত ফাইন হয়েছে, এত ফাইন হয়েছে কি বলবো, মানে দেবদা জাস্ট ইমোশনাল করে দিলে, মানে কি বলবো, অনেকদিন পর এরকম বাংলা মুভি দেখে কাঁদলাম আর কি। সিরিয়াসলি খুব ভালো লেগেছে, একটা সুইট লাভ স্টোরি। আমি ওই মুহূর্তটা আসলে রেকর্ড করতে পারিনি যখন মুভিটা শেষ হলো আর কি, তো সেই মুহূর্তে সবাই শাউট আউট দিচ্ছিল যে দেবদা জিন্দাবাদ, তারপর সিরাই সিরাই রক্ত দেবদা ভক্ত, মানে আমি ওই ওই মোমেন্টটা রেকর্ড করতে পারিনি আর কি। তো তোমরা যারা যারা আছো কিসমিস মুভিটা এখনও ভাবছো যে দেখতে যাবে কি যাবে না, অবভিয়াসলি মানে চোখ বন্ধ করে যা, মানে চোখ বন্ধ মানে চোখ খোলা রেখে মুভিটা দেখো, মানে অবভিয়াসলি যাও। আর সবাই বলছে বাংলা মুভিকে সাপোর্ট করো, হ্যাঁ সত্যি সাপোর্ট করো ভাই, তোমার এত সব মুভি দেখতে যাচ্ছ, এত সুন্দর সুন্দর মুভিগুলো কেন হাতছাড়া করবে, মানে সত্যি সিনেমা হলে দেখার মতো মুভি এটা, তোমরা সবাই দেখে আসো। মানে ফার্স্ট টাইম আমার মুভি দেখা বাংলা, মানে বাংলা সিনেমা আর কি সিনেমা হলে দেখা, সত্যি মানে দারুণ একটা দিন, মানে স্মৃতি হয়ে থাকবে। এটা আমার লাস্ট ইয়ার, আমি ওই জন্য যতটা পারছি ঘুরছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, একাই ঘুরছি, কিছু পাচ্ছি না, আমি একাই ঘুরতে পছন্দ করি, ভালো লাগে যে মানে সিরাই সিরাই রক্ত আমি দেবদার ভক্ত, যাই হোক খুব দারুণ মুভি। তো এখন আমার যেহেতু লাঞ্চ করা হয়নি, তো ইচ্ছা আছে যে মোমো খাবার, মোমো টোমো খাবো আর কি। দেখা যাক, এই বিকেলবেলা মোমো না হলে হয় খুবই, আমি মোমো লাভার ভাই, আমি বিরিয়ানির থেকেও ভাই মোমো লাভার বেশি। যাই হোক, ওই স্যুপটা দেবে, মোমোটা কি সুন্দর স্টিম মোমো, অসাধারণ। ফাইনালি মোমো খাওয়া হলো, অনেকক্ষণ পর কিছু খেলাম, লাঞ্চ করা হয়নি, তো পেটটা কাছুর মাছুর করছিলো পেটের ইঁদুরগুলো। যাই হোক, মানে খেয়ে দিয়ে অসাধারণ ফিলিং আসলো, কেননা 40 টাকায় ছটা মোমো দিয়েছে, মোমোগুলো সাইজ এরকম বড় বড়, মানে চিকেন মোমো একটা খেলেই মানে ছখানা খেলেই পেট ভরে যাবে, আর স্যুপ দুবার করে দিল, অসাধারণ। আর তার সঙ্গে একটু ঝালঝাল চাটনি, এরকম ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ে, ও অসাধারণ, আর কি চাই, সর্বসুখ, আর কিছু চাই না। এবার সোজা কলেজ যাবো, একটু ল্যাদ খাবো, ফুলটু মজা, ঘুরবো ফিরবো, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ অবশ্যই পড়াশোনা প্র্যাকটিক্যাল এসব করতে লাগবে, কিছু করার লাস্ট সেমিস্টার তো করতে লাগবে, লাস্ট ইয়ার, কিছু করার নেই, ক্যাশ ভাবে থাকাই যাবে না, আমি ক্যাশ ভাবে থাকতে চাইলে ক্যাশ ভাবে থাকতে পারি, জীবন সবসময় 5 মিনিট রেডি আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দাও, আর কারা কারা কিসমিস দেখেছো তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো কিসমিস মুভিটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা দেখতে যাও নি কী করছো, অবশ্যই কিসমিস মুভিটা দেখতে যাও, দারুণ করেছে মুভিটা, অবশ্যই দেখতে যাও। বা যারা রাবণ দেখতে যাচ্ছ বা রাবণ দেখা হয়ে গেছে, তারা অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আর তুমি এই চ্যানেলে নতুন নাকি, তাহলে কী করছো, ওই যে দেখছো রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা, ওটা ঘুষি মারো বা প্রেস করে ধূসর করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো ফ্রিতে সাবস্ক্রাইব করতে হয়, কোনো তো কিছু দরকার পড়ে না, টাকা তো দিতে হয় না, সাবস্ক্রাইবটা করে দাও, তোমার ভাই একটু সাপোর্ট আউট করে দাও। আর এই পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে টং করে বাজাবে, যাতে আমি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিও দিতে থাকলে তোমরা চট করে দেখতে চলে আসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমার জন্য বাই।